অতীত ইতিহাস আর কালপ্রবাহের সাক্ষী হিসেবে এখনও আমাদের দেশের নানা জায়গায় রয়েছে অসংখ্য জমিদার বাড়ি এবং তাদের নানা নিদর্শন। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে তেমনই একটি সুন্দর জমিদার বাড়ি নিয়ে, যার নাম হল বিক্রমপুরের ভাগ্যকুল জমিদার বাড়ি বা যদুনাথ রায়ের জমিদার বাড়ি। আর আমি মুন, আমার চ্যানেল মুনস মনুমেন্টসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আর আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভাগ্যকুল জমিদার বাড়ির ইতিহাস, কি কি রয়েছে, কিভাবে আসবেন, সবকিছু নিয়েই বিস্তারিত। তাহলে চলুন আজ দেখানো যাক ভাগ্যকুল জমিদার বাড়ি বা যদুনাথ রায়ের জমিদার বাড়ি। ভাগ্যকুল জমিদার বাড়ি। জমিদার যদুনাথ রায় আনুমানিক 1920 সালে প্রায় 500% জমির ওপর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামে এই ভাগ্যকুল জমিদার বাড়িটি নির্মাণ করেন। জমিদার শ্রীনাথ রায়ের পুত্র এই যদুনাথ রায় চৌধুরী, আর স্থানীয় মানুষের কাছে এই জমিদার বাড়িটি বাবু বাড়ি নামেও পরিচিত। তবে যেটি দেখে আমাদের বেশ অবাক লাগলো, এমন একটি সুন্দর এবং ঐতিহাসিক জমিদার বাড়ি আজ পুরোটাই ধ্বংসের পথে। এই জমিদার বাড়িটিকে দেখার যেন কেউই নেই। ভেঙে পড়েছে এর চারপাশের অবকাঠামো এবং প্রতিটি অংশে দেখা যাচ্ছে বিলুপ্তির ছাপ। এই জমিদার বাড়ির দরজা জানালাগুলো একই আকারের, ফলে আপাতদৃষ্টিতে কোনটি দরজা কোনটি জানালা সেটি অনুমান করা বেশ কঠিন হয়ে পড়ে। বাড়ির সমস্ত জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে মূল ভবন, আর তার মাঝখানেই রয়েছে উঠোনের অবস্থান। ভবনের সামনে রয়েছে 8টি থাম, যা মূলত গ্রিক স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্য নির্দেশ করে। মূল ভবনের ভেতরের দেয়ালে ময়ূর, সাপ ও বিভিন্ন ফুল পাখির নকশা অঙ্কিত রয়েছে বলে জানা যায়। বাড়ির একতলা থেকে দোতলায় চলাচলের জন্য রয়েছে একটি করে কাঠের সিঁড়ি। যদুনাথ রায় তার 5 ছেলেমেয়ের জন্য পৃথক পৃথক বাড়ি নির্মাণ করে দেন। বাড়িগুলো স্থানীয় মানুষের কাছে কোকিল পেয়ারি জমিদার বাড়ি, উকিল বাড়ি, জজ বাড়ি এবং ভাগ্যকুল জমিদার বাড়ি নামে পরিচিতি লাভ করে। আর এক বাড়ি হতে আরেক বাড়ির দূরত্ব 40 থেকে 50 গজ। তবে বান্দুরায় অবস্থিত ভাগ্যকুল জমিদার বাড়িটি বর্তমানে অপেক্ষাকৃত ভালো অবস্থায় রয়েছে। এই জমিদার বাড়িটি ঘুরতে আসলে আপনি এখান থেকে বিনামূল্যে ঘুরে যেতে পারেন বিক্রমপুর জাদুঘর থেকে। জমিদার বাড়ির ঠিক পাশেই রয়েছে এই বিক্রমপুর জাদুঘর। এই জাদুঘরটিতে আপনি দেখতে পাবেন অনেক অনেক বছরের পুরাতন সংগ্রহ, যা আপনাকে একই সাথে বেশ মুগ্ধ ও অবাক করে তুলবে। তো ভিউয়ার্স, এই জাদুঘরে কি কি সংগ্রহ রয়েছে তা দেখতে দেখতে চলুন জেনে নেওয়া যাক জমিদার যদুনাথ রায় নিয়ে কিছু কথা ও ইতিহাস। ইতিহাস হতে জানা যায়, গঙ্গাপ্রসাদ রায়ের চতুর্থ ও কনিষ্ঠ পুত্র প্রেমচাঁদ রায়ের 3 পুত্র ছিলেন অত্যন্ত প্রভাবশালী জমিদার। এদের মধ্যে শ্রীনাথ রায় এবং জানকীনাথ রায় ইংরেজ সরকার কর্তৃক রাজা উপাধি দ্বারা ভূষিত হন। এই দুইজন ভাগ্যকুলে প্রাসাদ নির্মাণ করে বসতি স্থাপন করেছিলেন। তাদের প্রাসাদও প্রায় 30 বছর পূর্বে কৃত্তিনাশা পদ্মার গর্ভে বিলীন হয়েছে। রাজা শ্রীনাথ রায় ছিলেন ভাগ্যকুলের জমিদারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। রাজা সীতানাথ রায়ের 2 পুত্র জমিদার যদুনাথ রায় এবং প্রিয়নাথ রায়। যদুনাথ রায় বর্তমানের বাড়িখালি ইউনিয়নের উত্তর বালাসুরে হুবহু একই ধরনের 2টি 3-তল ভবন নির্মাণ করেন।
বিশালাকৃতির দিঘি খনন করেন, নাট মন্দির ও দুর্গা মন্দির স্থাপন করেন। ডক্টর হুমায়ুন আজাদ এই বাড়িটিকে তার ফুলের গন্ধে ঘুম আসে না গ্রন্থে লিখেছেন বিলের ধারে প্যারিস শহর। আর সাহিত্যিক নুরুল হোসেন তার বহু লেখায় ভাগ্যকুলের জমিদার বাড়ির জাঁকজমকপূর্ণ উৎসবের বর্ণনা দিয়েছেন। এছাড়াও ভাগ্যকুলের স্টিমার ঘাটও বেশ সুপরিচিত ছিল এই জমিদারদের কারণেই। এবার আসি এই জাদুঘর প্রসঙ্গে। এই জাদুঘর ঘুরতে ঘুরতে আপনি দেখতে পাবেন বহু বছরের পুরনো শিলালিপি, এছাড়াও দেখতে পাবেন পাথরের তৈরি অসংখ্য সংগ্রহ এবং পাথরের তৈরি ভাস্কর্যের বেশ কিছু ছবি। রয়েছে বহু বছরের পুরনো বড় আকৃতির ইট, রয়েছে শত শত বছরের পুরনো সিরামিকের ফিল্টার, মাটির কলস, পোড়ামাটির খেলনা ছাড়াও আরও অনেক কিছু। এই জমিদার বাড়ির ঠিক সামনেই দেখতে পাবেন এই বড় আকৃতির পুকুরটি, এবং জমিদার বাড়ির পাশেই রয়েছে একটি মন্দির যার নাম হল নারায়ণ জিউ মন্দির। এই জমিদার বাড়ির জমিদারগণ শুধু শিক্ষানুরাগীই ছিলেন না, তারা প্রায় সকলেই ছিলেন উচ্চশিক্ষিত। ইতিহাস হতে জানা যায় তারা পড়াশোনা করেছিলেন ঢাকা, কলকাতা এবং ইংল্যান্ডে। ভাগ্যকুলের জমিদারদের প্রায় সকলেরই কলকাতায় বাড়ি ছিল। তারা ধীরে ধীরে সম্পূর্ণ কলকাতামুখী হয়ে পড়েছিলেন। 1965 সাল পর্যন্ত শুধুমাত্র যদুনাথ রায় তার বিলের ধারের প্রাসাদে ছিলেন, তিনি ভাগ্যকুল ত্যাগ করতে চাননি। বৃদ্ধ বয়সে তার আত্মীয় স্বজনরা জোর করে তাকে কলকাতা নিয়ে যায়। তিনি কলকাতা গিয়ে অল্প কয়েকদিনের মধ্যে মৃত্যুবরণ করেন, এবং এর পর থেকেই কালের বিবর্তে যেন হারিয়ে যাচ্ছে এই জমিদার বাড়ির সৌন্দর্য এবং সংস্কৃতি ও ইতিহাস। কিভাবে আসবেন এই জমিদার বাড়ি? ঢাকা থেকে নবাবগঞ্জ হয়ে বান্দুরা, অথবা গুলিস্তান হতে ঢাকার দোহার রুটের গরিবে নেওয়াজ, মহানগর আরাম, কিংবা সেবা পরিবহনের বাসে বালাসুর বাজারে এসে সেখান থেকে রিকশায় চড়ে ভাগ্যকুল জমিদার বাড়ি যাওয়া যায়। ভিউয়ার্স, আজ এতটুকুই। কালের স্রোতে হারিয়ে যাওয়া এই ঐতিহাসিক জমিদার বাড়িটি দেখে আপনাদের অনুভূতি কেমন জানাবেন কমেন্ট বক্সে। আশা করি খুব শীঘ্রই এটি কর্তৃপক্ষের নজরে আসবে এবং পুরনো রূপ ফিরে পাবে
জমিদার যদুনাথ রায়ের বাড়িটি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।